পাঠাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুস্বাস্থ্যের জন্য মাশাআল্লাহ মেধা বিকাশ ঘটায় মাশাআল্লাহ আনন্দের জন্য মাশাআল্লাহ বিশ্বের খেলা মাশাআল্লাহ কারাতে দো কারাতে দো সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মার্শাল আর্টটি অনুষ্ঠান কারাতে দো দেখার জন্য। আজ আমরা এসেছি মিরপুর ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল, আমাদের আজকের প্রশিক্ষক শাহরিয়া শাহিন। প্রিয় সুধী, চলুন তাহলে দেখা যাক আজকে কারাতে টিমের বিভিন্ন কলা কৌশল। আমাদের সুস্বাস্থ্যের জন্য কিছু ব্যায়ামের প্রয়োজন, চলুন এবারে আমরা দেখে নিই কিছু ব্যায়াম। Change each knee sun change change. Change.
Change. Change. Change. Change. Go. Change. 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 Billy. Re. Each. Me. Son. She. Go. Here. Change. Push up. Each. Me. Son. She. Go. Rook. Sheet. Hutch. Go. Joe. প্রিয় দর্শক, চলুন এবারে আমরা কিছু কথা শুনি এই ট্রেনিং সেন্টারের কিছু শিক্ষার্থীর থেকে। অ্যাকচুয়ালি প্রতিদিনের স্কুল থেকে এসে লেখাপড়া করে পরীক্ষা লেখাপড়ার মাঝখানে হচ্ছে গিয়ে এটা একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি অ্যান্ড অলসো হচ্ছে গিয়ে একটা মেয়ে হিসেবে টু নো যে হচ্ছে গিয়ে আমি আমার নিজেকে ডিফেন্ড করতে পারবো ইটস আ বিগ থিং। তো তুমি কি মনে করো যে আরও তোমার মতো যারা মেয়ে আছে তাদেরকে এই কারাতে শিক্ষাটা প্রয়োজন কি না? ইয়া অবভিয়াসলি নিজেকে নিজে ডিফেন্ড করতে পারাটা উচিত, কারণ হচ্ছে গিয়ে তোমার সাথে তো আর সবসময় কেউ একজন থাকবে না। সো অ্যাজ আ গার্ল ইটস নাইস। এই যে ব্ল্যাক বেল্ট তুমি পেয়েছো, এই ব্ল্যাক বেল্ট পেতে কতদিন লাগছে তোমার? আমার 3 বছর লেগেছে। তোমার বয়স কত এখন? আমার বয়স 11। আগামীতে আমি ভালো খেলোয়াড় হতে চাই। প্রিয় দর্শক, আমরা এখন দেখব জাপানিজ ভাষায় বলা হয় কিয়ন, আমরা বাংলায় বলি বেসিক। চলুন এবার আমরা দেখে নিই কিয়ন এবং বেসিকের কিছু অংশ। আমরা এখন যেটা দেখাবো যেটা গেদান বানাই, এটা একটা ব্লক। এইভাবে কোন চৌদান পাঞ্চ কেউ করলে সেটাকে আমরা ব্লক করার উদ্দেশ্যে এটা করে থাকি। গেদান বানাই করবো, এটা
খেয়াল রাখো। এখন কিছু কথা শুনব একজন অভিভাবক থেকে, তিনি তার বাচ্চাকে এখানে কারাতে শিখতে কেন দিয়েছে। আপা, আপনার বাচ্চাকে তো এখানে কারাতে শিখতে দিয়েছেন, তো কি কারণে তাকে এই সেন্টারে কারাতে শিখতে দিয়েছেন? আসলে এর আগে যখন ও কারাতে শিখতে দেওয়ার আগে ও আসলে বাসায় থাকতো এবং স্কুল আর বাসা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তো এই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার কারণে আস্তে আস্তে একটু নির্জীব হয়ে যাওয়া, কোনো কাজ করতে গেলে একটু স্লো হয়ে যাওয়া, এরকম ব্যাপারটা হয়ে গিয়েছিলো। তো কারাটা শেখার পরে যেটা হলো যে ও আসলে অনেক বেশি ওয়ার্কআউট এখন যেহেতু করছে, ওর ফিজিক্যাল স্ট্রেংথ বেড়ে গেছে, ওর ফ্লেক্সিবিলিটি বেড়ে গেছে এবং যে কোনো যে রিফ্লেক্সটা, বডি রিফ্লেক্সটা অনেক বেড়ে গেছে। এবং এছাড়া আমি আরেকটা জিনিস খেয়াল করি যে এর ফলে ওর সেলফ কনফিডেন্সটা বেড়েছে এবং ও অনেক ধৈর্যশীলও হয়েছে, আবার আমি দেখছি যে ইদানিং ওর ফোকাস এবং কনসেন্ট্রেশনটাও বেড়েছে। তো এই কারণে আসলে আমি খুবই খুশি কারাটে এখানে শিখতে দিই। আমি আমার সন্তানকে মার্শাল আর্টে দিয়ে আমি খুবই হ্যাপি, কারণ হচ্ছে তাকে বর্তমান প্রেক্ষাপটে এর থেকে বেটার কিছু দেওয়ার সুযোগটা আসলেই খুব কম। কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে বড় হয়েছি, যেভাবে খেলাধুলা করে বড় হয়েছি, যেই পরিবেশ পেয়েছি, সেই পরিবেশগুলো এখন আমরা এই যান্ত্রিকতার ভিড়ে দিতে পারছি না তাদেরকে। তো সেই দিক থেকে আমি হ্যাপি। আর পাশাপাশি এটা তো অবভিয়াসলি একটা ডিফেন্সিভ গেম, আর এটা দিয়ে সে ভবিষ্যতে এটার যে একটা সার্টিফিকেশন, এটা ভবিষ্যতে তার মানে এক্সট্রা কারিকুলার হিসেবে তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে নিই কারাতের কাতা।
চলুন এবারে দেখে নিই কারাতের খেলা। দর্শক চলুন এবারে আমরা কিছু কথা শুনি মিরপুর ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম। আমরা তার থেকে জানি যে এই প্রতিষ্ঠানে কারাতে শিক্ষাটি কেন দিচ্ছেন। আমাদের এই স্কুলে আমাদের একাডেমিক যে কারিকুলাম মূল সিলেবাসের পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি, যেটাকে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি। এখানে তার মধ্যে মিউজিক, আর্ট, বিশেষ করে কারাটে প্র্যাকটিস আমরা এখানে বাচ্চাদেরকে দিয়ে যাচ্ছি। আমাদের বাচ্চাগুলো সামাজিকভাবে বা মানসিক যে তার বৃদ্ধি, সেই বৃদ্ধিতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে। তো আমরা যদি সেই সমস্যা থেকে বাচ্চাদেরকে ওভারকাম করাতে চাই, সমস্যাগুলো সমাধান করতে চাই, অবশ্যই আমাদের উচিত বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরে ওদের ইনভলভ করানো। তো বিশেষ করে কারাটে আমাদের স্কুলে আমরা স্টার্ট করেছি, শুরু করেছি, এটার বিশেষ কিছু কারণ আছে। এর মাধ্যমে বাচ্চাদের ফিজিক্যাল গ্রোথ তো ডেভেলপ করছেই, পাশাপাশি তাদের সেলফ ডিফেন্স, নিজেকে আত্মরক্ষা করার যে কৌশল, এটার মাধ্যমে ওরা আত্মস্থ করছে, সেটা খুবই প্রয়োজনীয় বর্তমান সময়ে। এবং সেলফ ডিসিপ্লিনটাও গ্রো করছে খুব সুন্দরভাবে। আমাদের কারাটে প্র্যাকটিস আমাদের স্কুলে করার যে কারণগুলো, তার মধ্যে এটাও যে বাচ্চাদের মানসিক বিকাশটা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে বর্তমান সময়ে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ডিভাইস টেকনোলজির কারণে ওরা ঘরমুখী হয়ে থাকছে, ওরা সামাজিক যে কার্যক্রম, সামাজিক অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোর সাথে বা সোশ্যালাইজড হওয়া, নিজেকে সোশ্যালাইজড করা, সেটা থেকে ওরা দূরে সরে যাচ্ছে। তো আমরা যদি চাই ওদের এই সমস্যাটা সমাধান করতে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওদেরকে এই ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং ওদের ফিজিক্যাল গ্রোথ এনশিওর করতে চাইলে, ওদের মানসিক বিকাশ, শারীরিক বৃদ্ধি, পাশাপাশি মানসিক বিকাশটা যদি সুন্দরভাবে একটা ব্যালেন্সড ওয়েতে যদি আমরা ওদের বড় করতে চাই, বড় করে তুলতে চাই, অবশ্যই উচিত এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো, কারাটের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে ওদেরকে ইনভলভ করা।
তো আমরা আশা করব এটাতে বাচ্চারা উপকৃত হবেন এবং আমাদের ভবিষ্যতে আমাদের দেশ উপকৃত হবেন। প্রিয় সুধী, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো আয়োজনের উপরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন, নিজের শরীরকে সুন্দর ও সুস্থ রাখুন।